সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমার এই নতুন ভিডিওতে। আজকে আমি এসেছি শেরাটন রেস্টুরেন্ট। তো অনেকে প্রশ্ন করবে, শেরাটন হোটেলের নাম শুনেছে কিন্তু রেস্টুরেন্ট তো কেউ শুনে না। হ্যাঁ, কারণ হচ্ছে এটি একটি নতুন রেস্টুরেন্ট যেটা আবুতরা পূর্ব বাজারে উদ্বোধন হয়েছে কিছুদিন আগে। তো এই রেস্টুরেন্টের কারণে যারা মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খোয়াছড়া ঝর্ণা বা আশেপাশে ঘুরতে আসেন অথবা বাজারে, ইভেন বর্তমানে কোরবানের সময়, তো যার কারণে অনেক মানুষ গরুরহাট কোরবানির গরু কেনার জন্য আবুতরা বাজারে আসে, তো তাদের খাওয়ার নিয়ে একটা অসুবিধা হয়, ভালো হোটেল খুঁজে তারা পায় না। তো তাদের জন্য সুখবর হচ্ছে, তারা শেরাটন রেস্টুরেন্টে এসে তারা ভালো খাবার এবং ভালো পরিবেশ দুটোই পাবে এবং কি সাশ্রয় মূল্যে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেরাটন রেস্টুরেন্টের পরিবেশ, খাবার এগুলি দেখাবো। আর আসলে আমি কোনো নিয়মিত ফুড ব্লগ করি না, তো যার কারণে আমি আসলে খাওয়া টেস্ট ইয়া ওগুলো নিয়ে কোনো মতামত দিতে চাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে রেস্টুরেন্টের পরিবেশটা আর এটাই বর্তমানের এই ভিডিওটাতে দেখাবো এটাই। আর যারা ফুড ব্লগিং করে তারা অবশ্যই আসলে তারা খেলে অবশ্যই আপনাদেরকে খাওয়া সম্পর্কে একটা ধারণা দিতে পারবে ভালো। বাট আমার কাছে ভালো লেগেছে, একদম খারাপও না একদম আহামরি ভালো না, চলে মানে দাম অনুযায়ী ঠিক আছে আর তাদের বিহেভিয়ারও ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত। মিরসরাই উপজেলায় এই ধরনের গ্লাস, চারদিকে গ্লাসওয়ালা রেস্টুরেন্ট আছে নাকি আমি আসলে জানি না, যদি থেকে থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন। বাট আমার দেখা মতো এটি প্রথম যা চারো সাইডে গ্লাস, তো যার কারণে আপনি আশেপাশে প্রকৃতির দৃশ্য খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দিনের বেলাও সুন্দর দৃশ্য, রাতের বেলাও সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের আলো, আলোকসজ্জা, তো সব কিছুই মানে এক কথায় ভালো। আর একটা ভালো কথা হচ্ছে এটা আসলে একটা গ্রাম, অত বেশি উন্নত হয় নাই আবুতরা বাজারটা, তারপরও আপনার এরকম একটা গ্রামের রেস্টুরেন্টে ফুল এসিটা পুরোটা শীতাতপ নিয়ন্ত্রিত, তো দেখতে পাচ্ছেন ফুল এসি করা, তো যার কারণে আসলে মানে গ্লাস হওয়ার পরও আপনি আসলে গরম অনুভব করবেন না, ভিতরে ঠান্ডাই থাকবে পরিবেশটা। আর এখন আমি আসি আর রুফটপ, ছাদের উপরেও আপনি চাইলে খেতে পারবেন। এই পুরো বিল্ডিংটা ভিতরে আপনি 100 থেকে 150 জন খাবারের ব্যবস্থা করতে পারবে তারা। আমি তাদের একজন মানুষের সাথে কথা বলেছি যে কয়জনের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা যাবে এখানে, তারা আমাকে 100 থেকে 150 জন একটা এস্টিমেট দিয়েছে যে এতজন পারবে। এটা হচ্ছে একদম সবার উপরের তলা ছাদে, তো এখানে আপনারা চাইলে খেতে পারবেন। আর দেখতে পাচ্ছেন চারদিকের সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, দিনে হলে আরও সুন্দর লাগতো, যেহেতু রাত তার জন্য বাইরের দৃশ্যটা বুঝতে পারছেন। আর এটা হচ্ছে কিচেন, ওয়াশরুম, আর দেখতে পাচ্ছেন চারো সাইডে গ্লাস, বিভিন্ন লাইট, তো যার কারণে গ্রামের ভিতরে এই ধরনের মানে ডেকোরেশন আসলে একটু অকল্পনীয় বললে চলে। শহরে অ্যাভেলেবেল এগুলো আমরা দেখতে পারি কিন্তু গ্রামে এই প্রথম মিরসরাই উপজেলায়। তো যারা এই ধরনের জিনিস পছন্দ করে, একটু ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে চায়, তো তারা যদি আবুতরা বাজার অথবা মিরসরাই বর্তাকিয়ার কাছাকাছি থাকে তাদেরকে আমি এখানে আসার আমন্ত্রণ জানাবো, তারা ঘুরে দেখুক জায়গাটা, আশা করি তাদের পছন্দ হবে। আর বিশেষ করে যারা জোনে ঘুরতে আসে সেখানে তো কোনো খাওয়ার ব্যবস্থা নেই ভালো, তো তারাও আপনার ভ্রমণের ফাঁকে আবুতরা বাজার নেমে এখানে কিছু খেতে পারবে। এখানে সকালে নাস্তা পাওয়া যায় না কিন্তু আপনার 12টা থেকে রাত 10টা পর্যন্ত এই রেস্টুরেন্টটা খোলা থাকে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা বলতে রাস্তার মধ্যে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন, যেরকম দেখতে পাচ্ছেন সামনে গাড়ি পার্কিং করা আছে, হুন্ডাও পার্কিং করা যাবে জায়গা। বামে গেলে হচ্ছে মধ্য বাজার এবং উত্তর বাজার, আর ডানে গেলে হচ্ছে বটতল। তো যে বর্তাগিয়া থেকে যে সিএনজিগুলো আবুতরা বাজার আসে সেগুলো বটতলে আপনার থামে।
তো আর যদি আপনারা না চিনেন কাউকে জিজ্ঞাসা করলে শার্টন রেস্টুরেন্টটা কোথায়, তারা আপনাকে সহযোগিতা করবে, পথ দেখিয়ে দিবে। তো আমরা এখন বাইক সাইড থেকে শার্টন রেস্টুরেন্টের সেই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং করা, পুরোটা গ্লাস করা। সবার শেষে আমি বলতে চাই খাবারের কথা। তো আমি যেহেতু ফুড ব্লগার না, তার জন্য আমি খাবার জিনিসটাকে সবার শেষে রেখেছি। আমি দুইটা আইটেম অর্ডার দিয়েছি, দুটো আইটেমের ছবি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমার কাছে ভালোই লেগেছে। তো আপনারাও খেয়ে টেস্ট করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আজকের মতোই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।